ছিল সেইটা কিন্তু আমার সঙ্গে যারা জয়েন করছে তাদের ভেতরেও কিন্তু সেটা আসতে পারে তাই যখনই জয়েন করছে আমরা কি করতাম সঙ্গে সঙ্গে প্রোডাক্ট ডেমনস্ট্রেশন করা তাদেরকে বুঝিয়ে দেওয়া এই জিনিসগুলো করেছে তাই নিজেকে মানে আগে ফার্স্ট নিজেকে কনভিন্স করতে হবে তবেই আমরা অন্যকে কনভিন্স করতে পারবো এবং সেটাই টিমকে শেখাতে পারবো আর সত্যি কথা আমাদের যে প্রোডাক্টগুলো সবার দরকার তাই না সবাই সুন্দর ঘর চায় সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায় সুন্দর দেখতে চায় এবং সুন্দর স্বাস্থ্য চায় এটা তো মানে বেসিক নিড আমাদের তো এইগুলো সবই আমাদের আছে যে খুব সুন্দর তুমি বললে অনেকে মানে উপকৃত হলেন অনেকে হয়তো মনে মনে ভাবছেন যে কীভাবে সেল করবো যারা নতুন তারা বুঝে গেলেন যে সেল করাটা কোনো ব্যাপার নয় ফার্স্ট নিজেকে সেল করতে হবে হ্যাঁ তা এরপরে আমি যাই অপর্ণার কাছে অপর্ণা তুমি যখন প্ল্যান শুনেছিলে বিজনেসটা দেখেছিলে তখন তো বেশ কিছু প্রোডাক্ট প্ল্যানের সঙ্গে দেখেছিলে কিছু ডেমনস্ট্রেশান দেখেছিলে প্রোডাক্টের কোনটা তোমাকে কোন প্রোডাক্টটা বা কোন ডেমোটা তোমাকে সব থেকে বেশি ইমপ্রেস করেছিল ওটা একটু সেই অভিজ্ঞতাটা একটু সবার সঙ্গে শেয়ার করো থ্যাংক ইউ সুজাতা দি আর আমি অপর্ণা গাঙ্গুলি সুজিতের সাথে বিজনেসটা বিল করছি আমাদের আপলাইন দেবাশিস এবং সংযুক্তা সেনগুপ্ত এবং সেতাদের গাইডেন্সে আমরা বিজনেসটা বিল্ড করছি তো একটা জিনিস আমি বলবো যে যখন আসলে আমি যখন প্ল্যানটা দেখেছিলাম তখন কিন্তু আমি ডেমোটা দেখিনি কিন্তু জাস্ট প্ল্যানটাই দেখেছিলাম তখন অত ডেমো ছিল না সেই সময় তো কিন্তু আমার একটা দারুণ অভিজ্ঞতা হয়েছিল যেটা আমি সবার সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে আমার বিয়ের কিছুদিন বাদেই আমি বিজনেসটা মানে শুনেছিলাম করবো বলে ভাবিনি কিন্তু মানে স্টার্ট করেছিলাম তো আমার মনে আছে তো সেই সময় না মানে দেখবেন মানে ইনফ্যাক্ট আমার কিন্তু ওই জামা কাপড় কাঁচা টাচা এইসব একদম ভালো লাগতো না কোনো দিনই মনে হতো না যে এই সকালবেলা উঠে এই কাজগুলো করতে হবে জামা কাপড় কাচতে হবে ভীষণ বিরক্তিকর তো একদিন আমার মনে আছে যে বাইরের যে এক্স ব্র্যান্ড প্রোডাক্ট সেটা ফুরিয়ে গেছে তো এবার কিটটা তো তখন কিটের সমস্ত বড় বড় প্রোডাক্ট তো সেটা আমার রাখা ছিল তো হঠাৎ মনে হলো আচ্ছা ওখানে কি যেন বলেছিল একটা কিছু জামাটা আমার কাঁচা টাচার কিছু একটা আছে দেখি তো বলে কিটটা খুলে বার করলাম বার করে আমাদের এর সময় একটা বড় কিট তার বেশ কিছু প্রোডাক্ট সব থাকতো তো সেই সময় বার করলাম করে বুঝতে পারছি না কোনটা কি নামই তো জানি না তো এখন তো আমরা সেটা জানি নামটা তো দেখলাম জামা কাপড়ের ছবি দেওয়া রয়েছে দেখলাম কি নামটা এসে আমি কেন বলছি এটা যে সেই সময় ভাগ্যে সে আমার কাছে একটা ওয়াশিং মেশিন ছিল হাতে কাচতে হতো না তো সেটাতে আমি খুব এক্সাইটেড থাকতাম তো যাই হোক তো এসএটা দিলাম কতটা দিতে হবে না হবে কিছুই জানি না কিন্তু যখন দেওয়ার পরে বিশ্বাস করবেন না ওই যে কাচার পরে যখন মানে জামা কাপড়গুলো বার করছি ওয়াশিং মেশিন থেকে মানে আমি নিজে মানে এত খুশি হয়ে গেছি যে একটা প্রোডাক্ট এরকম মানে হতে পারে এই দেখায় না অ্যাডভার্টাইজ যে কোনো সাবান খুলল তো প্রজাপতি উড়ে গেল ফুল উড়ে গেল ইনফ্যাক্ট সত্যি তাই আমার তখন মনে হয়েছিল যে এগুলো থেকে তো কি যেন একটা হচ্ছে আলোর ছটা যেন বেরোচ্ছে বিশ্বাস করি না সত্যি কথা কারণ ওইটা প্রোডাক্টটা দেখে এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম যে তখন মনে হয়েছিল যে এই প্রোডাক্টগুলো কিন্তু অসাধারণ দারুণ তো এই এসে তোমার মনের ভেতর তখন প্রজাপতি আর ফুল উড়ে বেড়াচ্ছিল ভীষণ জামা কাপড় বিরক্তিকর কষ্টের কাজ তো এইবার ওইটা একটা হলো আরেকটা একটা প্রোডাক্ট আমার ভীষণ মানে পছন্দের ছিল পরে তো ডেমো দেখেছিলাম যখন এডিসিতে এসে যখন আমি দেখছি ডেমোটা যে হলুদটা হলুদ রয়েছে এস এসে মানে এসে এটার মধ্যে যখন হলুদ দেওয়া হয়েছে মানে হলুদটা হলুদ কালার রয়েছে আর এটা লাল হয়ে গেছে তখন তো ইনফ্যাক্ট মানে আমি তো ফিদা প্রোডাক্টের উপর মানে আর আর একটা ডেমোটা দেখে তো আরো ফিদা কিন্তু ওটাতে তো আরোই ফিদা আরেকটা অসাধারণ প্রোডাক্ট ছিল সেটা হচ্ছে ইয়ে বডি শ্যাম্পু অসাধারণ বডি শ্যাম্পুটা কারণ দেখবেন যখন নিজে ফিল করবেন না কোনো প্রোডাক্ট যখন সে নিজে হাতে ইউজ করবে তখন কিন্তু সে ফিল করবে আর মানে আমি ওইরম প্রোডাক্ট মানে মনে হয়েছে সেই সময় যেন মনে হচ্ছে যে হ্যাঁ মানে স্বর্গে থেকে একটা কী একটা দুর্দান্ত প্রোডাক্ট দিয়ে গেল মানে আমার স্কিনটা দেখে মনে হচ্ছে বাহ কি দারুণ লাগিয়েছে আর এইটাতেই যেন একটা

ওই সময়টা যদি আমার ওই ফিলিংসটা না আসতো মানে ওইটা না দেখে আসতো তাহলে হয়তো আমি আজকে এই জায়গাটাই থাকতাম না সেই জন্যই ডেমো করাটা এত জরুরি একজন নতুন লোকের কাছে ইউজ করলে বা ডেমো করলে কি হয় আমরা যে শুনেছি ভালো ভালো কথা তো সবাই বলে যে আমাদের প্রোডাক্ট ভালো সব কোম্পানি কিন্তু এই চক্ষুকর্ণের বিবাদটা একদম মিটে যায় যখন আমরা মানে প্রোডাক্টগুলো ইউজ করি বা ডেমো দেখি তা আরেকটা তোমার কাছে আমার জানার ছিল যে তুমি প্রোডাক্টের ব্যাপারে কোনো অবজেকশন ফেস করেছো থেকে বা কাস্টমারের কাছ থেকে অবশ্যই এটা ফেস না না করলে হবেই ফার্স্ট করেছিলাম আমার ফ্যামিলির লোকের কাছ থেকে এবং এখনো করি একটা প্রোডাক্ট আজ পর্যন্ত এই যে বিজনেসটা করছি দিন একটা প্রোডাক্ট কেউ নেয়নি কেউ নেয়নি জানি না কেন কেউ নেয়নি প্রথম কথা তাদের কাছে একটা একটা ব্যাপার ছিল যে আমি সাবান তেল শ্যাম্পু বিক্রি করছি বা ওদেরকে বলছি বা ওদের হয়তো কোনো একটা ইগো কাজ করছিল যে এরকম এরকম কোনো একটা ব্যাপার হবে তো যাই হোক কেউ নেয়নি তো কোনো ডোন্ট কেয়ার কোনো ব্যাপার ছিল না আমার ফার্স্ট কাস্টমার ছিল আমার মা যাকে গিয়ে বলেছিলাম তোমাকে প্রোডাক্ট নিতেই হবে ভালো লাগুক কি না লাগুক ফার্স্টেই বলে দিস আমার টাকা দিতে হবে এমনি ফ্রিজে নয় তো মাকে বলেছিলাম কারণ আমি বিজনেস করছি তোমাকে টাকা দিয়েই কিনতে হবে তো আমার মা কিন্তু টাকা দিয়েই কিনেছিল এবং প্রথম প্রথম বলতো এইটা এটা না কিরকম যেন হচ্ছে কেন কীরকম হচ্ছে আমি জানি না তোমাকে ব্যবহার করতেই হবে আর সত্যি বিশ্বাস করুন ব্যবহার করতে করতে এখন কিন্তু আর উনি কোনো বাইরের প্রোডাক্ট ব্যবহারই করেন না মানে শেষ হওয়ার আগে আগে সমস্ত প্রোডাক্টগুলোই আমার কাছে চেয়ে নেয় আর আরেকটা জিনিস হচ্ছে যে বাইরের লোকের একটা ঘটনা বলি আমার প্রথম দিনকার আমার মনে আছে কারণ এটা আমি বলবো কারণ হচ্ছে সেই সময় তো আমি নতুন আমি তো জানি না কিন্তু এটা ফেস করেছিলাম আমার ভীষণ কাছের একজন মানে উনি আমার ফ্যামিলির মধ্যে না বাইরের তো মানে ভীষণ ভালোবাসতেন আমাকে উনি তো ওনার বাড়িতে যখন গেছি আমি ডিসড্রপ দেখাবো ভাবছি ডিসড্রপটা দেখাবো বলে গেছি ডিসড্রপটা দেখালাম ডেমোটাও দেখালাম দেখি আমাকে বললো শোন উনি খুব মানে একদম খুব ভালো মানে একটা পজিশানে আছেন আমি মনে মনে হয় উনি তো নেবেন তো খুব এক্সাইটেড তো এবার উনি বললেন যে খুব ভালো জানিস তো প্রোডাক্টটা খুব ভালো কিন্তু বলতো বালি বেলুরে না এই প্রোডাক্ট কেউ ব্যবহার করবে না সবাই ছাই দিয়ে বাসন মাজবে তখন সবাই ছাই দিয়েই বাসন মাজ দেবো যাই হোক তো আমার তো তখন মনটা খুব ইয়ে হলো মিষ্টি মিষ্টি খাওয়ালে যখন মিষ্টি খাওয়ালে তখনই বুঝে গেছিলাম তখন সেলসের ব্যাপার অত জানতাম না কিন্তু তাতেও একটু এফেক্টটা হয়েছিল যে মিষ্টি খাই দিয়েছে মানে এখানে এন্ড তো বিশ্বাস করবেন তারপরে উনি কিন্তু মানে প্রায় দু তিন বছর বাদে উনি কিন্তু আমার কাছ থেকে যে চে প্রোডাক্ট নিয়েছিলেন সেইটা কারণ আমি তখন তাকে আর কিছু বলিনি কিন্তু আমি উনি দেখে গেছেন যে আমি প্রোডাক্টটা ইউজ করছি কিন্তু আমাকে চিনতেন খুবই কাছাকাছি তো জানতেন যে এই প্রোডাক্টটা ইউজ করছে আমাদের বাড়িতে এসে দেখে টেখে তখন সেইভাবেই মানে হয়েছিল আর অবজেকশান তো আছেই আমরা মানে সব সময় তো অবজেকশন ফেস করি আর না করলে তো মানে মজাও লাগবে না পারবও না তাই তো এখন এটাকে মজা হিসেবে মনে হয় তখন হয়তো কষ্ট হতো মানে আমি একটা বলি যে এই যে তুমি সেদিনকে কোনো আর্গুমেন্টে যাওনি ওনার ওই কথাটা শুনে দেখো উনি কিন্তু দু তিন বছর পরে তোমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন এটাই হয় যখনই কেউ কোনো নেগেটিভ মানে কথাবার্তা বলেন আমাদের প্রোডাক্ট সম্বন্ধে বা বিজনেস সম্বন্ধে চুপ করে যাওয়া বা সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া বা তার কথাটাকে একটু গুরুত্ব দেওয়া এবং চুপচাপ থাকা মানে সে ভাবছে তাকে আমি তাকে একটু জিতিয়ে দেওয়া প্রত্যেকে জিততে ভালোবাসে তাই না সেটা যদি আমরা করি তাহলে দেখা যায় যে কিন্তু আসলে আমরাই জিতে গেলাম আমার আর এই কিছু কিছু লোক থাকবেই তারা অনেক কিছু জানে অনেক বেশি জানে অন্য সব কিছুর থেকে এবং তারা প্রোডাক্ট সম্বন্ধে মানে এক্সপার্টস কমেন্ট পেশ করবেই তাদের সম্বন্ধে কিছু বলার নেই সেখানে হয়তো তারা অ্যাভয়েড করবার জন্য এই সমস্ত কথা বলে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে তা এরকম আমার ক্ষেত্রেও এরকম ঘটেছে এখানে যারা আছে সবাই ক্ষেত্রেই হচ্ছে আমি একটা ছোটো গল্প বলি সেই গল্পটার আমাকে খুব ইন্সপায়ার করেছিল সেটা হচ্ছে একটা সরু ব্রিজ সেখানে মানে দুজন পাশাপাশি যাওয়াটা একটু মুশকিল তা হঠাৎ দেখা গেল একজন হাতি আর একটা শুয়োর মুখোমুখি এসে গেছে হ্যাঁ তা কি হবে মানে ওরকমভাবে স্মুথলি যাওয়া যাবে না একজনকে খুব চেপে দাঁড়াতে হবে একজন সরে যাবে যে শুয়োর সে বলছে তার সাংঘাতিক কি গো সে বলছে আমি সরবো না হাতি যাবে আর হাতি তো ন্যাচারালি ওর থেকে একটা সুপিরিয়ার প্রাণী তারপর দেখা গেল হাতি আর কী করে পাশ কাটালো আর শুয়োরটা পাশ থেকে চলে গেল ওর খুব একটা ইগো স্যাটিসফাই হয়েছে আমাকে দেখেছ হাতির মতো অ্যানিম্যাল আমাকে জায়গা করে দিল তখন অন্যান্য এরা হাতির বন্ধুরা এসে বলছে কী রে তুই একটা শুয়োরকে এরকমভাবে ছেড়ে দিলি তুই জিতে গেলি এই হেরে গেলি বলছে না না আমি হারিনি ওর সঙ্গে কি আমি ঝামেলায় যাব আর যদি ওরকমভাবে আমি না করতাম ওর গায়ের নোংরাটা আমার গায়ে লেগে যেত ঠিক তাই আমরা যদি অনেক সময় না মানে ওইটা নিয়ে আর্গুমেন্টে যাই তাহলে কি হবে ওই নেগেটিভগুলো আমাদের ভেতরে ঢুকবে আর আমরা তখন সেই হয়ে মন খারাপ করে বসে থাকবো অন্য কাস্টমারের কাছে যেতে ভয় পাবো এসব নানা রকম হয় তার থেকে কিছু লোক বলবে ছেড়ে দেওয়া আচ্ছা এরপরে আমি চলে যাই মৌয়ের কাছে মৌ তুমি তো তোমার সঙ্গে যতবার আমি দেখা যে তুমি খুব সুন্দর কথা বলো তুমি খুব সুন্দর তোমার স্পিচ আমার খুব ভালো লাগে তুমি কি প্রথম দিন থেকে এরকম কমফর্টেবল ছিলে লোকের সঙ্গে কথাবার্তা বলার ক্ষেত্রে থ্যাংক ইউ এই এসে অবশ্যই আমি মৌ আর আমার হাজবেন্ড আর আমি সুবেশ একসাথে বিজনেসটা বিল করছি আমাদের স্পন্সর করেছে আমার খুব ছোটবেলার বন্ধু শ্রীকান্ত এবং শ্রাবণী ব্যানার্জি আর আমাদের মেন্টারশিপ দিচ্ছেন নানাদার দেন অসিতাবোধ এবং শ্বেতাদি তো সুজাতা দি যে প্রশ্নটা করেছো ভালো লোককেই করেছো মানে আমি তুমি যে বললে না যে আমি এত কথা বল ভালো বলতে পারি আমি একদমই কথা বলতে পারতাম না এবং বলতে পারতাম না থেকে বলতে ভালোও বাসতাম না মানে ভীষণ সাইজ ছিলাম এবং তার থেকেও বড় কথা হচ্ছে কি আমার এমনি সিলেক্টেড লোক ছাড়া না আমি খুব একটা মানে মিশতেও পারতাম না আর ভীষণ একটা যা হয় যেরকম এই কথা যারা বলতে না পারে আমরা অত বুঝতে পারি না ঠিকই কিন্তু যারা কম কথা বলে না তাদের সেলফ ইমেজটাও একটু লো হয় মানে অটোমেটিক্যালি এখন এসে এই বিজনেসে বুঝেছি আমার সেলফ ইমেজটা তখন লোই ছিল তো সেই জায়গা থেকে আমাকে যখন আমার আপ্লাইন এই বিজনেসটাই নিয়ে এলো আমাকে কিন্তু আমি কিন্তু কিছুই না বুঝেই এসেছি কারণ যখন এসেছিলাম তখন একটা নিজের জেদে এসেছিলাম আমি জয়েন করেছিলাম যে যেহেতু আমার হাজবেন্ড আমাকে একেবারেই সময় ছিল না আমি এটা কিছু করব এনগেজ থাকব সেই জন্য ও বাবা এসে দেখি কি মানে একদম সেই সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দেওয়া যাকে বলে এসে দেখছি যে জিনিসে ভয় বেশি সেই জিনিসটাই আমাকে করতে হবে মানে আমি মানুষে ভয় পেতাম আর আমাকে মানুষের সাথেই কথা বলতে হবে তো ওটাতে খুব আমার প্রথমটা ভীষণই একটা অস্বস্তি পরিবেশে পড়েছিলাম একেবারেই কমফোর্টেবল ছিলাম না কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে যখন মিটিংগুলো গেলাম মানুষের সাথে কথা বললাম আলাপ করলাম আমার হাজব্যান্ডটা আবার ঠিক উল্টো হয়ে গেল মানে আমি এলাম আমি ও ও অনেক বেশি টকেটিভ ও অনেক বেশি বিস্তে পারতো মানুষের সাথে ঠিক অপোজিট ছিলাম এবং ওকে দেখতাম ও কিন্তু নর্মাল কথা বলছে কিন্তু আমার কথা বলতে একটু অসুবিধা হতো তো প্রথম প্রচণ্ড ইগো বুঝতে পারছি না তারপরে আবার বলছে প্রোডাক্ট বলতে হবে এবার বলছে বিজনেস বলতে হবে তো কি করে বলবো তো আমার খুব মানে মনে হতো যে আমি বোধ ওর কাছে যাচ্ছি মানে আমি খুব ফেভার নিচ্ছি ওর কাছ থেকে কিছু করছি আমাকে একটু ফেভার করবে আর কি এরকম বলতে গেলেই আটকাতাম ওই একটা কথা অপর্ণা বললো না যে প্রথম কাস্টমার আমার মা আমার দুজন কাস্টমার করেছিলাম এবং সেটা আমি প্রথম কাস্টমার দিয়েছিলাম ড্রপ আমার শাশুড়ি মাকে আর আমার মাকে দুজনেই টাকা দিয়েছিল তো ওই আমি কাস্টমার মানে ওদের কাছেই বলতে পারতাম আর কারোর বাইরের কাছে বলতে পারতাম না তো ওইটা আস্তে আস্তে ওই ফেভার ডেমারটা আমার মনে হতলো একটা মিটিং থেকে গিয়ে দেখলাম শুনলাম যখন প্রোডাক্টগুলো ইউজ করতে শুরু করলাম না তখন একটা জিনিস আমি ফিল করেছিলাম যে এটা কিন্তু একদম আমার কাছে যাকে বলে ডায়মন্ড মানে হিরের মতো জিনিস প্রোডাক্টগুলো এতটাই কোয়ালিটিটা ভালো তো সেক্ষেত্রে আমার শেয়ার করতে তখন আর খুব একটা অসুবিধে হবে না ভেবে বলতে যাচ্ছি কিন্তু ভাবছি তারপরে একটা জিনিস ভাবলাম যখন আমি জয়েন করেছিলাম না আমাকে একটা কথা জিজ্ঞাসা করলাম তোমার স্বপ্ন কি তো ওটার সাথে যখন ট্যালি করলাম যে আমার ভয়টা বড় ইগোটা বড় না আমার স্বপ্নটা বড় করতে গিয়ে তখন দেখছি না আমি তো তাহলে এইগুলো যদি করি ওটা করতে পারবো না সেটাতেও আমার ইগো যদি ওটা না করতে পারি হাজব্যান্ডের কাছে হয়ে তো ওই ব্যাপারটা থেকে আস্তে আস্তে আমার মনে হলো না আমি যদি কাউকে কিছু দিচ্ছি তার মানে আমার তো ভয় পাবার কথা না আমি তো খারাপ লাগার কথা না আমি তো নিচ্ছি না কারোর থেকে কিছু আমি দিচ্ছি উল্টে এই ফিলিংসটা কিন্তু আমার মিটিংয়ে গিয়ে আরও সারাউন্ডিংস সবাই সাথে কথা বলে তখন এসেছিল তার আগে কিন্তু এটা আমি ফিল করতে পারি সত্যি মানে যখন আমরা এই বিজনেসের ফিলোসফিটা বুঝে যাই যে আমরা কি মানে কি পেতে পারি এই বিজনেস থেকে এবং সেটা পেতে গেলে আমরা যে লোককে অফারটা করবো তাকেও সেই জিনিসটা পাইয়ে দিচ্ছি আমরা মানে এই দেয়ার দিচ্ছি আমরা কারোর অ্যাডভান্টেজ দিচ্ছি না এই জিনিসটা যখনই আমার এই জড়তাটা কেটে যাবে তখনই আমি লোকের সঙ্গে খুব কমফোর্টেবল হয়ে যাব তাই না তা তোমাকে আরও একটা কোয়েশ্চেন করি যে তুমি যখন কাউকে প্ল্যান দেখাচ্ছ বা প্রোডাক্ট নিয়ে বলছো কোনো নতুন লোককে যখন তুমি ফেস করছো তখন তুমি কিভাবে বুঝতে পারো তার প্রবলেমটা সেও তো তার মনের ভেতর হয়তো কিছু নেগেটিভ চিন্তা আসছে বা কোনো প্রবলেম হচ্ছে সেটা তুমি কিভাবে বুঝতে পারো বুঝে তুমি কি করো সেটা একটু আমাদের সঙ্গে শেয়ার করো হ্যাঁ সুয়েদি খুব ভালো প্রশ্ন কারণ নতুন একটা মানুষের সাথে বা একজন লোক যখন আমি ফেস করছি বা আমাদের তো এমনি লেডি টু লেডি কনভার্সেশানটা বেশি হয় এবার এখন যেরম সেক্টর ওয়াইজ লেডিরাও দেখবে অনেক ভাগে আছে এখন কেউ হাউসওয়াইফ তার সাথে বিজনেসটা মানে করবার জন্য আছে কেউ হয়তো কিছু করে জব করে আবার কেউ ইয়াং একদম সেও জব করছে আবার কেউ ম্যারেড আবার জব করে সব রকম লোকই তো থাকে তো সেরকম কনভার্সেশন যখন আমি করতে যাই আমি না প্রথমে আমার যেটা ভয় ছিল বললাম তোমাকে যে আমি প্রচুর কথা বলি না আস্তে আস্তে কথা বলতে বলতে তাকে কথা বলতে দিই বেশি নর্মালি যখনই তাকে কথা বলতে দিই সে তার ভেতরে কথাগুলো বলতে থাকে আর আমি যদি বেশি বলে ফেলি সে একটু চুপ করে যায় তো ওইটা প্রথম ব্যাপারটাই হয়েছে কি বন্ধুত্ব করে নেওয়া আমাকে এটা কিন্তু শিখিয়েছে আমার হাজব্যান্ড নিজে কারণ আমি একদম বলতে পারতাম না যখন ওমায় বললো তুমি কথাটা বলবে তোমাকে তুমি এটা ভাববে না যে ওর নাম্বার নিতে হবে এটা ভাববে না মাথায় রাখবে না যে ওকে বিজনেসটা বলতে হবে কারণ আমরা যদি সবসময় মনের মধ্যে অস্বস্তি বোধ করি যে কখন আমি বিজনেসটা বলবো কখন আমি বিজনেসটা বলবো কখন ওকে প্রোডাক্ট বলবো তাহলে তোমার হ্যাঁ আমার বডি ল্যাঙ্গে ভাবটা কিন্তু প্রকাশ পেয়ে যায় অটোমেটিক সে সাকাম করে যায় যে বলে না তো সেক্ষেত্রে আমি বন্ধুত্বটাই প্রথম করি এবার ছোট ছোট কিছু জিনিস আমি তাকে জিজ্ঞাসা করলেই কিন্তু প্রবলেমগুলো বেরিয়ে যায় যেমন ধরো আমি যদি বাচ্চা নিয়ে কথা বলছি কারোর সাথে বা বাচ্চা রয়েছে তোমার বাচ্চা কটা বাচ্চা বা বাচ্চা আছে জিজ্ঞেস করলাম সেক্ষেত্রে যখন সে বলছে যে হ্যাঁ বাচ্চা আছে কোন স্কুলে পড়ে এই যে কথাটা জিজ্ঞেস করলাম সে নর্মালি এখন মোটামুটি বাচ্চারা ভালো স্কুলেই একটা দেয় মা বাবারা তো সেই স্কুলের নাম ও তো খুব ভালো স্কুল তাহলে তো খুব দারুণ ব্যাপার তো তো এর তখন কথা বললাম তখনই বলে হ্যাঁ খুব ভালো কিন্তু প্রচুর খরচ স্কুলটা মেনটেন করতে হয় ভীষণ খরচ প্রচুর ঝামেলা প্রচুর এই সেই ধ্যানা তেনা লেগে থাকে এটা একটা যে ছোটো প্রবলেম সেটা কিন্তু আমরা মানে তখনই ও তাই সেই তোমার এত প্রবলেম তাহলে তুমি এই বিজনেসটা করো এটা আমি কখনো বলি না কারণ সেই সময়ের সাথে জাস্ট নাম্বারটা নিই বা তার সাথে ফ্রেন্ডশিপটা করি এরকম অজস্র জিনিস আছে কারোর ক্ষেত্রে হয়তো হাজব্যান্ড আমরা মেয়েরা বলতে একটু পছন্দ করি দেখবে যে হাজব্যান্ড খুব বিজি হ্যাঁ তো সেই ক্ষেত্রে সেটাও একটা আসে যে আমার হাজব্যান্ড না ভীষণ বিজি একদম টাইম দিতে পারে না কিন্তু সেটাও তার ভেতরের একটা কষ্ট যে তাকে টাইম দিতে পারে না তো এরকমই কিছু ছোটখাটো জিনিস দিয়ে আমি শুরু করি তার সঙ্গে প্রথমে স্মুথলি একটু বন্ধুত্ব করি ফ্রেন্ডশিপ করি সত্যি তো মানে বন্ধুত্বর মাধ্যমেই অনেক কিছু বেরিয়ে আসে হ্যাঁ লোকের বাইরেটা দেখে তো বোঝা যায় না যে কোন মানুষের মানে প্রথমে একটা শামুকের খোলসের মধ্যে যেমন থাকে সেই রকম একটা অবস্থার মধ্যে থাকে আর ওই বন্ধুত্বের মাধ্যমেই ভালো ব্যবহারের মাধ্যমেই তার ভেতরের যে দুঃখ কষ্ট ইমোশান প্যাশান সব কিছুই বেরিয়ে আসে তা সেটাই আমাদের মানে করতে হবে তা আমরা সবাইয়ের কাছ থেকে অনেক কিছু জানলাম শিখলাম আবার আমি প্রথমেই সুস্মিতার কাছে চলে আসি হ্যাঁ সুস্মিতা এই বিজনেসটাতে এসে আমরা মানে একটা টার্ম খুব শুনি সেটা হচ্ছে টাইম কম্পাউন্ডিং তা এই টাইম কম্পাউন্ডিংয়ের ব্যাপারটা কি সেটা একটু তুমি বুঝিয়ে বলো না হ্যাঁ খুব ভালো প্রশ্ন আর প্রথম স্লটে আমি আমার পরিচয়টা দিতে একটু মিস করে গেছি তো আমি আমার হাজব্যান্ড অমল সরকারের সাথে বিজনেসটা করছি এবং আমাদের মেন্টারশিপ দিচ্ছে আমার পাশেই নানাদার দেন দেন সুজাতা ঘোষ তো যাই হোক তুমি আমাকে বললে টাইম কম্পাউন্ডিংয়ের কথা তো টাইম কম্পাউন্ডিং মানেটা কি হচ্ছে যে টাইম মাল্টিপ্লাই হওয়া তাই তো কিন্তু আমাদের কাছে ভগবান তো প্রত্যেককেই চব্বিশ ঘন্টা দিয়ে রেখেছে তো কম্পাউন্ডিং হবেটা কি করে এটাই কিন্তু এই বিজনেসের সবচেয়ে বড় ইউনিক মানে ইউনিকনেস বলা যেতে পারে তো যখন আমি আমার কাছে টিম হচ্ছে তখন আর আমরা একটা কথা জানি কি যে আমার মানে আমার যে সাকসেস আমার ইনকাম সেগুলো সবই কিন্তু যে কোনো যে কোনো যে জায়গায় সব কিছু নির্ভর করছে কিন্তু আমি কতটা টাইম সেখানে দিচ্ছি তার উপরে তা আমি যখন এই বিজনেসে আমার একটা টিম হবে তখন তাদের যে সম্মিলিত যে সময়টা পাচ্ছি তার থেকে কিন্তু আমার মানে এই টাইম কম্পাউন্ডিংটা সেটা মাল্টিপ্লাই হচ্ছে মাল্টিপ্লাইটা কী করে হচ্ছে প্রথমে হয়তো অল্প মানে আমার একটা ছোট টিম হচ্ছে তারপরে সেটা এক এক করে বাড়ছে আরও বড় হচ্ছে তা তারা সবাই মিলে তাদের বিজনেসে যেই সময়টা দিচ্ছে এবং আমিও যেটা দিচ্ছি সেটা একসাথে জুড়ে যাচ্ছে আর তখন কিন্তু সেটা আর চব্বিশ ঘন্টার মধ্যে সীমাবদ্ধ থাকে সেটা তখন আর কন্ট্রোলেও থাকে না যখন টিম অনেক বেড়ে যায় তখন আর কন্ট্রোলে থাকে না আমার তো নিজের চব্বিশ ঘন্টা আমার যত বড় টিম হচ্ছে সেখান থেকে টিম আরও ছড়াচ্ছে আরও স্প্রেড করছে আর টাইমটাও সেই ভাবে বেড়ে যাচ্ছে হ্যাঁ সেখানেই যদি মানে আমরা কাজ করি যতটা আমাদের কাজ কাজটাও মানে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে এবং তার রেজাল্টটা আমরা পাচ্ছি হ্যাঁ রেজাল্টটা আমরা পাচ্ছি তো এইভাবে যদি হয় এটা তো মানে টিমে আমার লোক এসে গেলো আর মাল্টিপ্লাই হয়ে গেল সেই জিনিসটা তো হয় না তো তাদেরকে আমাদেরকে হ্যাঁ সেটাই আমার প্রশ্ন যে ধরো টিমের যারা আসছে তাদেরকে তুমি শেখাচ্ছ কিন্তু শেখ শিখবে কেন তারা তাই না তাদের সঙ্গে প্রথমে তারা শিখতে চায় রিলেশন তৈরি করতে হয় সেই সেই রিলেশনশিপটা মানে তুমি কিভাবে বিল্ড করো একজন নতুন লোক যে আসে রিলেশনশিপ তার সাথে রিলেশনশিপ বিল্ড করতে হলে প্রথমে তাকে মানে তার সাথে তো মিশতে হবে তাকে জানতে হবে এবং আমি যে তার ওয়েল উইশার সেটা তাকে বোঝাতে হবে তার হয়ে আমি যে কাজ করছি বা তার জন্য তাকে ভরসা দিচ্ছি তারপরে তার তার লাভ হচ্ছে আমার সাথে করে ফিলিংসটা সেই ফিলিংসটা তার মধ্যে আনাতে হবে সেটা থ্রু মাই ওয়ার্ক মানে আমি তাকে যেটা দিচ্ছি ভরসা দিচ্ছি তার সাথে কাজ করছি প্রথম দিন থেকে তাকে তার সাথে হয়তো আমি তার হয়ে প্রোডাক্ট দেখাচ্ছি তাকে হয়ে পিসি জয়েন করাচ্ছি বিউটি ব্রেক করছি হেলথ অ্যাসেসমেন্ট করছি সেগুলো করিয়ে দেওয়াতে তার যে লাভটা হবে তাতে কিন্তু তার প্রথম দিন থেকে হয় না আস্তে আস্তে রিলেশনটা বিল্ড করতে হয় মানে আমার দিক থেকে আমার যা কিছু দেওয়ার আমার সার্ভিস আমার ভালোবাসা দিয়ে সেগুলোই দিতে হবে ইনফ্যাক্ট সে আমাকে মানে রিলেট করতে যখন পারবে রিলেটেবল হতে হবে সেইটা রিলেটেবল এক্স্যাক্টলি যখন সে বুঝবে ও আমার আপলাইন বাবা অনেক দূরের লোক তখন কিন্তু সে তোমার কাছে আসবে না তাকে তারা সবাই অচেনা তাই তো তাই তো মানে আমিও তোমার মতো আমি কোনো দূরের মানুষ নয় আমি কোনো ইউনিক কিছু নয় আমিও এইভাবেই শুরু করেছিলাম এই জিনিসটা দিয়ে তাকে ভরসা দেবে এইভাবেই টিম বিল্ড হয় আসলে প্রথম দিন থেকে যদি আমরা তাকে অনেক কিছু মানে রিলেশনশিপ বিল্ড না করে যদি আমরা তাকে কিছু বলতে যাই না সে ভয় পেয়ে যায় সে যত সামান্যই হোক আবার আমার একটা ছোট গল্প মনে পড়ে গেল হ্যাঁ একটু শেয়ার করি সেটা হচ্ছে একদিন একজন ট্যাক্সি ড্রাইভার যাচ্ছে একটা নির্জন রাস্তা দিয়ে রাত্রিবেলা যাচ্ছে পেছনে একজন প্যাসেঞ্জার তা অনেকটা দূরে যেতে হবে রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকা তা তখন ভদ্রলোক দেখছে যে প্যাসেঞ্জার যে অনেকটা রাস্তা তো কখন পৌঁছবো তা সে তখন ওই ট্যাক্সি ড্রাইভারের মানে পেছনের সিটে বসে ট্যাক্সি ড্রাইভারের কাঁধে হাত দিয়ে বলেছে আর কতটা দূর ভাই ট্যাক্সি ড্রাইভার না ড্রাইভ করতে করতে প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে চমকে গিয়ে মানে সে প্রায় অ্যাক্সিডেন্ট করে করে সামনে একটা গাছেতে ধাক্কা মারে মারে এইরকম অবস্থা মানে ধতভম্ব খেয়ে হয়ে গেছে তখন প্যাসেঞ্জার যে সে না মানে খুব মানে এ হয়ে গাইয়ে বলছে কি হলো আমি কি কিছু ভুল করলাম আমি তো জাস্ট তোমার কালে হাত দিয়ে জিজ্ঞেস করেছি কতটা দূর তুমি এত ভয় পেয়ে গেলে কেন তা তখন সেই ড্রাইভার খুব লজ্জিত হয়ে বলল আসলে কি জানেন তো আপনার কোনো দোষ নেই আমি আজকে প্রথম আমি গাড়ি চালাই কিন্তু আমি সৎকার সমিতির গাড়ি চালাতাম ট্যাক্সির হিসেবে আজকেই আমি প্রথম চালাচ্ছি ট্যাক্সি ড্রাইভার হিসেবে বুঝতেই পারছেন আমার পেছনের সিটে কোনো জীবিত মানুষ এতদিন বসে থাকতো না আর সেই রকমই না হয় মানে যখন আমি কোনো কাউকে নতুন কাউকে কিছু বলতে যাচ্ছি যে যত সামান্যই কাজ হোক সে প্রচণ্ড ভয় পেয়ে যায় বাবারে আমাকে নতুন লোককে ফেস করতে হবে নতুন প্রোডাক্ট সেল করতে হবে তার কাছে সেটা বিভীষিকা হয়ে ওঠে তাই আস্তে আস্তে মানে রিলেট করিয়ে আস্তে আস্তে তাকে যে কাজগুলো করা সেগুলো তা যাই হোক খুব সুন্দর বললে থ্যাংক ইউ এরপর আমি বৈশাখীর কাছে যাই বৈশাখী তুমি কি মনে করো যে এই বিজনেসটা করার ক্ষেত্রে নাইন কোর স্টেপস যেটা আমরা শুনে এসেছি সেগুলো খুব ইম্পর্টেন্ট এই বিজনেসে গ্রো করার ক্ষেত্রে মানে এগুলো কি করতেই হবে নইলে কি বিজনেসটা হয় না এগুলো না করলে থ্যাংক ইউ দিদি আমাকে দারুণ একটা প্রশ্ন করেছেন তো আমি একটু বলি এখানে অনেকে নতুন আছেন অনেকে হয়তো জানেন না নাইন কোর স্টেপস কি জিনিস দেখুন যে কোনো কাজ করতে গেলে একটা সিলেবাস থাকে তো তো আমাদের বিজনেসটাও মানে খুব অল্প সময়ের মধ্যে খুব স্মুথলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু কোর্স স্টেপস রয়েছে তার মধ্যে নটা কাজ অত্যন্ত জরুরি এই যে দিদি বললেন কি করতেই হবে না না করতেই হবে এমন ব্যাপার নেই কিন্তু যদি মনে করি যে বিজনেসটাকে আমি খুব তাড়াতাড়ি বিল্ড করব বা আমি একটা আমার ড্রিম ফুলফিল করব। তাহলে আমাকে করতে হবে আর এই কাজগুলো সত্যি মানে এতটাই সুন্দর জিনিস যে এগুলো করে ফেলা যায় যে কোনো কাজের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে করে যাওয়া যায় যেমন প্রথম বলি একটু প্রোডাক্ট ইউজ করা প্রোডাক্ট ইউজ দেখুন এই বিজনেসটার মধ্যে যে ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটির প্রোডাক্ট রয়েছে সেগুলো তো আমাদের একটা মানে সৌভাগ্য যে আমরা এখানে ন্যায্য মূল্যে সেই ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটির প্রোডাক্টগুলো ইউজ করতে পারছি আর ইউজ করে এত ভালো জিনিস এই যে আমার আপলাইন অপর্ণা বলছিল এস এইট ইউজ করে সত্যি আমরা বডি শ্যাম্পু ইউজ করেছি আমরা যে কোনো প্রোডাক্ট এখানে যে ইউজ করি এত ভালো লাগে মানে চিন্তা করা যায় না সংসারের কাজ প্রথমত খুব তাড়াতাড়ি করা যায় আরেকটা নিজেকে সুন্দর রাখতে পারছি এখন যে আর্টিস্টির মানে স্কিন নিউট্রিশান প্রোডাক্টগুলো এসেছে আমরা আমাদের বয়সটাকে ধরে রাখতে পারছি কেউ চাই না আমরা মেয়েরা তাই না যে বুড়ো হয়ে যাব চামড়াটা কুচকে যাবে আমরা কেউ চাই না তো সেইটা আমরা করতে পারি নিউট্রলাইটের যে প্রোডাক্টগুলো আমরা হেলথ ঠিক রাখতে পারি আমাদের এইগুলো ইউজ করতে পারছি আবার কি এইগুলো ধরুন কাউকে ডেমনস্ট্রেশান দেখানো এটাও ভীষণ আনন্দের জিনিস এইগুলো করছি তারপরে এই যে বিজনেসের প্ল্যান বিজনেসটা কিভাবে হচ্ছে এটা যদি আমরা একটু লোকের সঙ্গে শেয়ার করি এটাই কাজ আর কিছু না আর কিছু বই পড়া সিডি শোনা এগুলো এই যে ফাংশানে আসা এইগুলো তো আমরা করি আমরা কি করতাম আগে সিনেমা দেখতে যেতাম কোনো প্রোগ্রামে যেতাম তার বদলে আমরা এখানে আসছি এই যে সবাই মিলে আনন্দ করে শুনছি বসে আছি কত ভালো লাগে মানে এখানে একটা না এলে আমাদের মনটা খারাপ লাগে তো এইটা করতেই করতেই কিন্তু বিজনেসটা খুব তাড়াতাড়ি বিল করা যায় সেই জন্যই করতে হয় এক্স্যাক্টলি এই নাইন কোরপস এর মধ্যে তুমি যে কাজগুলো বললে সেগুলো মানে এই বিজনেসের একটা কম্বিনেশান লক যেরকম হয় না মানে কোনো স্যুটকেসে সেই রকমই এই বিজনেসের কম্বিনেশান লক হচ্ছে এই কাজগুলো কিছু কাজ করতে হবে আর তুমি যেগুলো বললে কাজগুলো করবার জন্য নিজের সেই পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডটা ডেভেলপ করতে হবে এইটাই তো সব নিজেকে মানে নিজের মানে অ্যাকাউন্টেবিলিটি শেখার মানসিকতা টিচেবিলিটি এইগুলো রাখা নিজেকে এই যোগ্য করে গড়ে তুলতে পারি এটাই আমি তো একটা এই বিজনেসটা কোনোদিন করে আসিনি তো এই বিজনেসটা করার জন্য যে মানে মাইন্ডসেট সেটা আমি গড়ে তুলতে পারি আচ্ছা আর একটা প্রশ্ন করি যে এই যে যে কাজগুলো বললে সেই কাজগুলো করবো আমি কিভাবে সেটা তো একজনের গাইডেন্স দরকার তাই না তা তুমি কি মনে করো সেই মেন্টারশিপ বা মেন্টারের সঙ্গে কাউন্সেলিং এগুলো খুব প্রয়োজন এই বিজনেসে অবশ্যই দিদি কেননা এখানে আমাদের আপলাইন হচ্ছে আমাদের মেন্টার আমাদের আপলাইন সে আমার থেকে বয়সে ছোট হতে পারে যাই হোক তো আমার আপলাইনরা আমার থেকে কিছুদিন আগে হলো এই বিজনেসটা জয়েন করেছে এবং তারা এই বিজনেসটার বেশ কিছুটা দূর এগিয়েছে সাকসেসফুলি তাদের কাছ থেকে আমরা যখন গাইডলাইন পাচ্ছি এবং সেটা টোটালি ফ্রি অফ কস্ট অন্য কোথাও পাওয়া যায় না অন্য কোনো প্রফেশনে কিন্তু এই গাইডলাইনটা নেই তো এইখানে আমরা ওইটা কিন্তু পাচ্ছি আরেকটা কি কোনো বসিং নয় আপলাইন কিন্তু বন্ধুর মতো কাঁধে হাত রেখে আমাদেরকে কিন্তু শিখিয়ে দিচ্ছে যে কোনটা করব কোনটা করব না তো এই কাউন্সেলিংটা ভীষণ জরুরি সব সময় আপলাইনের সঙ্গে মানে লেগে থাকা বিশেষ করে আমার ক্ষেত্রে বলবো আমি প্রচণ্ড সাই নেচারে ছিলাম আমার আপলাইনরা এখানে আছে ওরা জানে যে আমি মানে মানুষের সঙ্গে যে মৌ বলছে কথা বলতে পারতো না আমি তো মানে প্রচণ্ড বাজে অবস্থা ছিল মানে স্টেজে উঠে আপলাইনদের নাম বলবো আমি ভুলে গেছি মানে এতটাই লাজুক ছিলাম বাড়ি থেকে বেরিয়ে মাথা নিচু করে হাঁটতাম কারোর সঙ্গে কথা বললেই বলবে এই কেমন আছিস ওইটুকু বলতে হবে ওটাতেও আমার আপত্তি তো আমি ওই নিজেকে গড়ে নিতে পেরেছি কিন্তু আমার আপলাইনের সঙ্গে কাউন্সেলিং করে সব সময় প্রতি মুহূর্তে যে মৌ এটা করব ওটা করব আমাকে সব আপলাইনটা কিন্তু অলওয়েজ হেল্প করেছে ইভেন আজকেও আমার আপলাইন কাউন্সেলিং না হলে ড্রেস কোড ঠিক করা সমস্ত দিক থেকে কি করে কথা বলবো সব কিছুতেই আপলাইনের একটা গাইডেন্স ভীষণ দরকার আর আপলাইনের প্রতি দেখুন আনুগত্যটা হচ্ছে অনেকটা সেই বাবা মার প্রতি আমরা যেমন ভালোবাসা যেরকম আনুগত্য টিচারের কাছে যেরকম সব কিছু শিখেছি এখানেও স্ট্রিক সেরকম কিন্তু আপলাইন কখনো কোনো বসিং করছে না কোনো জিনিস জোর করে চাপিয়ে দিচ্ছে না সে কিন্তু সে যে কাজটা করে সাকসেসফুল হয়েছে সেটাই আমাদেরকে কিন্তু আপলাইনকে যদি আমরা সেই অ্যাক্সেসটা দিই আমাকে ভালোবাসো আবার আমাকে শাসনও করো তাহলে কিন্তু তার থেকে ভালোবাসো ভালো আর কিছু বিশেষ করে আমার আপলাইনটা আমার বন্ধু মানে আমার যে কোনো কষ্টের কথা যে কোনো দুঃখের কথা এবং যে কোনো আনন্দের কথা আমি তো না বলতে পারলে মানে আমার ভাত হজম হয় না আমাকে ফোন করতেই হবে হয়তো একবার পেলাম না ওর বিরাট বড় টিম মোয়ের অনেক সময় হয়তো বিজি থাকে আমি কিন্তু লেগে থাকি ওকে আমি মানে বলতেই হবে না বললে আমার আজকের দিনটা চলবে না তো এই করে করে আমি কিন্তু আমার বিজনেসটাকে গ্রো করেছি এবং নিজেকেও বিল্ড করেছি এইটাই হ্যাঁ অনেক সময় আমরা ভাবি না যে সব তো জেনে গেছি অনেক দিন হলো তাহলে আপলাইনের কি দরকার আমি একটা এক্সাম্পল সব সময় এটা মানে আমার খুব ভালো লাগে এটা হচ্ছে আমরা তো জন্মে অবধি জবে থেকে নিজে সেলফ সফিস্ট হয়েছে চুল আঁচড়াই তাই না তবু আজও বাড়ি থেকে বেরোবার সময় আয়নার সামনে দাঁড়িয়েই চুলটা আঁচড়াতে হয় তাতে একটু এদিক ওদিক না হয় তাই আমাদের কাজের একটু মানে এদিক ওদিক হতে থেকে কিন্তু এটা বড় ভুল হয়ে যেতে পারে তা সেই না আয়নার মতো একদম আমরা তো স্কুলে যাই পড়াশোনা শিখি তাহলে পার্সোনাল এ টিউশন কেন নিই হ্যাঁ আমার যে অসুবিধে অসুবিধেগুলো সেগুলো কিন্তু আমার অ্যাপ্লাইনই করতে পারি এবং সেটাই ওই আপলাইনকে অ্যাক্সেস দেওয়া তার মেন্টারশিপে থাকা তার গাইডেন্সটাকে গ্রহণ করা এগুলোর মাধ্যমেই হয় তা এরপরে আমি চলে যাই চৈতালির কাছে চৈতালি তুমি তো আমি তোমাকে চিনি শুধু বিজনেস হিসেবে বিজনেসের অ্যাসোসিয়েটস হিসেবে নয় আমাদের পাড়ার মেয়ে তুমি যদিও বিজনেসের আগে চিনতাম না কিন্তু সেটা জানি এবং তারপর থেকে তোমার সঙ্গে খুব বন্ধুত্ব এবং তোমার মানে ফ্যামিলির ব্যাপারেও আমি অনেকটাই জানি আমি জানি তোমার হাজব্যান্ড অরিন্দম দাদের একটা মানে বিশাল বিজনেস ছিল এবং সেইটা যখন তুমি বিজনেসটাতে জয়েন করেছিলে এবং সেই যে বিশাল বিজনেস পৈতৃক ব্যবসা সেটাতে একটা ধর্ষও নেমেছিল এবং সেটাও বিশাল ধর্ষ সেটা আমি জানি এবং এইখানে তুমি কিভাবে এই যে তোমার মানে এই নেগেটিভ সিচুয়েশানটাকে কাটিয়ে উঠেছো সেইটা একটু আমাদের সঙ্গে শেয়ার করো মানে এই বিজনেসটা সেখানে তোমাকে কিভাবে হেল্প করেছে আবার তুমি যে ঘুরে দাঁড়িয়েছো তোমরা ঘুরে দাঁড়াতে পেরেছ আমি জানি তোমার এখন ছেলেরাও খুব ভালো মানুষ হয়েছে তারা সবাই হাইলি এডুকেটেড প্রতিষ্ঠিত তোমাদের ব্যবসাও আবার ঘুরে দাঁড়িয়েছে এটা একটু আমাদের সঙ্গে শেয়ার করো সত্যি কথা বলতে কি মানে এটা একটা আমাদের মানে সাংঘাতিক চ্যালেঞ্জ সাংঘাতিক খারাপ সময় গিয়েছিল নাইনটি এ আমরা জয়েন করেছিলাম তো দু সালে আমাদের মাথার উপর প্রায় আড়াই কোটি টাকার দেনা আর সেই সঙ্গে অরিন্দমের মাথার উপর আর কি একটা নন তেইশ বছর আগে আড়াই কোটি টাকা মানে এখনকার আর অরিন্দমের মাথার উপর তোমার একটা নন বেয়ারেবল ওয়ারেন্ট ছিল সেটা মানে আমরা আমি আমার পক্ষে মানে সেটা নেওয়া খুব মুশকিল হয়ে যেত যদি এই বিজনেসটা আর আপলাইনরা আর এই অ্যাসোসিয়েশনটা না থাকতো তো অসিতা সবাই কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছিলেন সব আপ্লাইনরা সবাই সব জানতে তোমরাও জানতে তুমি যেমন বললে মিতা দেবাশিস অসিতাব ইত্যাদি সবাই তো অসিতাবতার একটা কথা কিন্তু এই সময় না আমাদের কাছে মন্ত্রের মতো ছিল অসিতাবধা বলেছিলেন যে দেখ তোরা তো কোনো দিন কারুর ক্ষতি করিস তোদের ক্ষতিও কিন্তু কেউ করতে পারবে না ভগবানের নাম করে বিজনেসটা করে যা ঋণমুক্ত হ লড়াই চালিয়ে যা ঠিক পারবি হুম আর সত্যি কথা বলতে কি জানেন এই সময়তে এই বিজনেসটা ছাড়া আমাদের কোনো রোজগারই ছিল না আমরা চালাতাম কি করে জীবন জীবনযাপন করতাম কি করে তো আমি কিন্তু হাল ছাড়িনি জানো তো আমি কি করতাম তোমরা দেখেছো আমরা সব কটা মিটিং ট্রেনিং অ্যাটেন্ড করেছি কারণ এটা আমাকে একটা অক্সিজেন দিতেই অ্যাসোসিয়েশনটা এই যে বলছিল অন্য বন্ধুরা যে অ্যাসোসিয়েশনটা ভীষণ কাজ দেয় সবার হাসিমুখ দেখছি সবাই ভালো মন্দ জিজ্ঞেস করছেন সবাইয়ের মধ্যে একটা সাপোর্টিভ মানে ব্যাপার ছিল যেটা আমার খুব দরকার ছিল আর প্রোডাক্ট তো আমার ভালোবাসার জিনিস তখন যত প্রোডাক্ট এসছে আমার কোনো অসুবিধা হয়নি সব প্রোডাক্ট যেমন ইউজ করতাম সেমন ইউজ করেছি শেয়ার করেছি রিটেল করেছি এত সাশ্রয়কারী প্রোডাক্ট বলবো না আর তার সঙ্গে আরেকটা কথা বলি যে মানে আমি কিন্তু ওই পিএমএ বুক পড়াগুলো এই বিজনেসে এসে শুরু করেছিলাম তো আমি মানে প্রায়ই পড়তাম যখনই মনটা অস্থির অস্থিরতা তত ওদের ফোন করতাম মিতাকে করতাম সুদাদিকে করতাম মানে তাদের কি অসুবিধা আছে আমি জানতে চাইতাম না কিন্তু আমি করে যেতাম আর মানে হাল আমি ছেড়ে দিইনি দিতাম না আরে তো তুমি সেই মানে জিরো জিরো কেন মাইনাস থেকে আবার উঠে দাঁড়িয়ে আবার একটা জায়গা এসে দাঁড়িয়েছো এখন মানে সব দিক থেকে মানে সব ব্যাপারটা অনেক স্টেবল হ্যাঁ অনেক স্টেবল হয়েছে আর ওসব চিন্তা কিছু আর মাথার মধ্যে নেই কারণ জানি আমার সঙ্গে এই বিজনেসটা আছে মানে একটা আমি পজিটিভ অ্যাটিটিউডটা রাখাটা মানে এই বিজনেস এসে যেভাবে শিখেছি অবাক আমার যে কাজ দিয়ে যে আমরা তো জানতাম না এটা হবে তো মানে এটা কি বলবো মানে এটা আমার কাছে একটা ভগবানের আশীর্বাদ আর এইভাবেই মানে এখনো পর্যন্ত আমরা বিজনেসটা করে যাচ্ছি আর মানে সারাক্ষণ ওনাদের সাপোর্ট পেয়ে সারা সারাক্ষণ কেউ আর ধরুন আমি হয়তো মিটিংয়ে গেছি হয়তো এমনও হয়েছে অরিন্দম সময় যেতে পারেনি বা পরে গেছি কিন্তু আমরা নিজেদের মধ্যে বিজনেস নিয়ে আলোচনা করেছি সব কিছু করেছি কিছু থেকে সরে আসেনি মানে সেই একটা বই ছিল বা টাফ টাইম নেভারলাস টাফ ইফল ডু তা যে যারা তারা কিন্তু ঠিকই ওভারকাম করে আর এই পজিটিভিটি তাদের মধ্যে মানে এতটাই বেশি থাকে তার সমস্ত কিছু মানে তাদের কাছে তখন চ্যালেঞ্জগুলো তুচ্ছ মনে হয় এবং তারা আলটিমেটলি একটা কথা জানো তো ফ্লেক্সিবল টাইমে ব্যবসাটা করতে পারতাম তো এটাই আমাকে মিতা মানে খুব বলেছিল তুমি তো ফ্লেক্সিবল টাইমে ব্যবসা করছো তুমি ভাবছো কেন সব কিছু মেনটেন করে করতে পারবে তোমার এটা কোনো কথাই পাওয়ার অফ ওয়ার্ড এই কথাটা তো আমরা খুব বলি তাই না এই বিজনেসে এসে শিখেছি সেটা তোমাকে কিভাবে হেল্প করেছে বা সেটা তুমি তুমি কি মনে করো এটা কীভাবে লোকে হেল্প করে নেগেটিভিটি থেকে বেরিয়ে আসার জন্য পাওয়ার অফ স্পোকেন তো সত্যি আমরা এই বিজনেসে এসে শিখেছি ব্যাপারটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সব কিছু কী হতো যে দেখো মানে গোল সেট তো আছেই তা এই বিজনেসে এসে যখন আপলাইনদের সঙ্গে বসে গোল সেট করছি তার দিকে একটু একটু করে তো কাজগুলো এগিয়ে যাচ্ছে মানে কাজগুলো করতে করতে শুধু কাজ দিয়ে হয় না যখন আমরা দেখলাম যে ওই আমাদের গোলের ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করবো লক্ষ্য স্থির করেছি আলোচনা যত করছি নিজেদের মধ্যে যত বলছি আমার নিজের থেকে খুব বক বক করা অভ্যেস ছিল নিজের মতো কারণ তখন তো অত বেরোতে টেরোতে দিত না ওই আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলছি এ করছি কিন্তু তখন রিয়েলাইজ করতাম না যে এটা মানে এটা কী মানে মাহাত্ম তো এখানে এসে বুঝেছিলাম যে আমরা যত বলতে থাকবো যে আমরা এটা চাই আমরা এর দিকে এগিয়ে যাব ততই কিন্তু আমাদের আর একটা জোর আসবে শুধু কাজের দিক দিয়ে নয় আরো জোর আসবে যে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে এটা আমাকে ভীষণ ভাবে হেল্প করেছে খুব সুন্দর মানে একটা কথা আছে না শব্দই ব্রহ্ম তাই যে পজিটিভ কথাগুলো আমি বলছি আমার নিজের কাছে সেইটাই কিন্তু আমার ব্রেন বিশ্বাস করছে এবং আমি যখন কাজ করছি তখন যে চ্যালেঞ্জগুলো আছে তখন কিন্তু আমার ব্রেন কোনো লজিক মানছে না সে তখন মানে ঠিক টার্গেটে পৌঁছবার জন্য একদম দারুণভাবে কাজ করে যাচ্ছে মানে নিজেকেই তখন বিশ্বাস করা যায় না যে হতে পারে যদি আমি মানে সেরকম পজিটিভিটিতে নিজেকে ডুবিয়ে রাখি বা সেটা বলতে থাকি তা এরপরে আমি চলে যাব সাথীর কাছে সাথী তোমাকে একটা প্রশ্ন করি কেন এমএ অপরচুনিটিকে ফ্যামিলি বিজনেস বলা হয় আর একটা কোয়েশ্চেন তোমাকে একসঙ্গেই করে দিই এই একটা বলে না যে দিস বিজনেস ইজ বিল্ড হোম টু হোম এটার মানেটা কি এগুলো একটু তুমি বুঝিয়ে থ্যাংক ইউ সাতাদি তো সত্যি মানে এর আগে এইরম ধরনের বিজনেস আমরা কেউ কখনো করিনি মানে অ্যাম্বে বিজনেস আসার আগে জয়েন করার আগে তো আমরা দেখেছি সব সময় যে বাড়ির যে হেড অর্থাৎ বাড়ির যে কর্তা সেই ইনকাম করে সেই বিজনেস করে কনভেনশনাল যারা বিজনেস করছে মানে সেই সেই অল ইন অল মানে বিজনেসের অল ইন অল সে ওয়াইফ তার ওয়াইফ কিছু জানে না সে মাসের শুরুতে একটা টাকা দিয়ে দেয় ওয়াইফ সেইখান থেকে খরচ করে সংসারটা সামলায় এই আমরা মানে দেখেছি তো এই বিজনেসটা কিন্তু অন্যরকম তাই না আমরা যেটা দেখতে পাচ্ছি যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে করে এই বিজনেসটা তো যার জন্য কি হয় যে হাজব্যান্ড যা জানে ওয়াইফও তা জানে একসঙ্গে যেহেতু করা হচ্ছে বিজনেসটা মানে বিজনেসের খুঁটি নাটি কি করতে হবে না করতে হবে কতটা করা দরকার কতটা টিমকে সাপোর্ট দেওয়া দরকার সমস্ত কিছু কোথায় কি কাজ হবে না হবে সমস্ত কিছু কিন্তু ওয়াইফও যেমন জানে হাজব্যান্ডও তেমন জানে এবং হাজব্যান্ড কোনো কারণে যদি মানে একটু ইনভলভ না থাকতে পারে হয়তো তার শরীর খারাপ হচ্ছে কিংবা সে আউট অফ স্টেশন সেখানে কিন্তু ওয়াইফ সেই জায়গাটা মানে সে ফিল আপ করতে পারে অর্থাৎ বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারে এবার বিপরীত দিক থেকে ওয়াইফের দিক থেকেও তাই ওয়াইফও যদি একটু মানে অসুস্থ হয় কিংবা আউট অফ স্টেশন থাকে সেখানে বিজনেসটা হাজব্যান্ড সামলে দিতে পারে এটাই হচ্ছে বিউটি এই বিজনেসের তো আবার আমরা দেখি দেখি যে অনেক কনভেনশনাল বিজনেস যারা করে তারা শাড়ি কিংবা চুড়িদারের বিজনেস করছে কেউ কোনো মানে বাড়ির হেড হ্যাঁ তারা কিন্তু ফ্যামিলির শুধু সবাই তার প্রোডাক্ট ইউজ করতে পারছে না কিন্তু এই বিজনেসের এমনই একটা মানে বিউটি যে প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেক মানে ফ্যামিলির প্রত্যেকের জন্য সবাই মিলে আমরা এই প্রোডাক্টগুলো ইউজ করি হ্যাঁ তো যার ফলে কি হয় আমরা কিন্তু প্রোডাক্ট সম্বন্ধে সবাই মানে আমি নিজে প্লাস আমার ফ্যামিলি সবাই কিন্তু ওয়াকিবহাল থাকি আর যখনই আমরা ইউজটা জানতে পারি একটু আগেই আমরা আমি আরও আগে বলে গেলাম যে আমরা যদি প্রোডাক্ট সম্বন্ধে আরও বেশি নলেজেবল হয় ইয়ে হই তাহলে কিন্তু আমরা নিজেরা প্রোডাক্টটা ইউজ করা শুরু করি এবং তখন কি হয় ফ্যামিলির প্রত্যেকেই কিন্তু ইউজ করে এবং কি হয় তারা বেনিফিটেড হয় তখন কি হয় আমাদের মানে আমরা তো বলি বিভিন্ন লোকজনকে প্লাস আমাদের পরিবারের ফ্যামিলি যারা রয়েছে সদস্যরা তারাও কিন্তু মানে বিভিন্ন তাদের ফ্রেন্ডস সার্কেল হোক পরিচিত সার্কেল হোক হ্যাঁ তারা তাদের কিন্তু বলে এবং আমাদের যে এই বিশাল টিম টিমের মানে বিজনেসের যে একটা এডুকেশন সিস্টেম বলো প্রোডাক্ট বলো এইগুলোই কিন্তু আমাদের হোম টু হোম নিয়ে যায় তাই না যেমন আমাদের বাড়িতে বাবা মারা রয়েছেন হ্যাঁ আরও বয়স্ক লোকজন রয়েছে ছেলে ছেলেমেয়েরা রয়েছে তাদের থ্রু দিয়েও কিন্তু মুখে মুখে আমার আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো এই বিজনেসটাকে শেয়ার করি এবং তার ফলেই কিন্তু আমাদের হোম টু হোম বিজনেসটা মানে ছড়িয়ে যায় এবং ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারই কিন্তু অটোমেটিক্যালি ইনভলভ হয়ে যায় এই বিজনেসে যার জন্যই কিন্তু এটাকে ফ্যামিলি বিজনেস সত্যি তো মানে যখন আমরা একটা কমন গোলের জন্য বিজনেসটা করব এবং সেটা যদি ফ্যামিলি সবাইয়ের একটা কমন গোল হয় তখন সবাই কাছ থেকে আমরা কোঅপারেশন পাবো ছেলে মেয়ে আমাদের মা বাবারা বয়স্ক যারা আছেন তাদের কাছ থেকে ব্লেসিংস পাচ্ছি কোঅপারেশন পাচ্ছি তারা ড্রিমের কথা সারাক্ষণ বলছে একটা পজিটিভ এনভায়রনমেন্ট বাড়িতে সেই জন্যই তো মানে এটার এতটা দরকার মানে ফ্যামিলি সবাইকে ইনভলভ করা একদম একদম আর যখনই প্রথমেই আমরা যাচ্ছি কাউকে বিজনেসটা দেখাতে আমরা চেষ্টা করব ফ্যামিলি সবার সময়টা যাতে হয় সেই অনুযায়ী যদি আমরা প্ল্যানটা দেখাই কিংবা প্রোডাক্টগুলো যখন জয়েন করে তখন দেখাই তাহলে কিন্তু সবার মধ্যে ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা কিন্তু মনে পড়ে গেল তোমার সঙ্গে কথা বলতে বলতে মানে একজন বিজনেসে জয়েন করেছে খুব এক্সাইটেড একটি মহিলা কিন্তু সে বলে আমার বাড়িতে না আমার শাশুড়ি একদম বেরুতে দেন না ভীষণ রিজিট হ্যাঁ বললাম ঠিক আছে একদিন গিয়ে না ওর বাড়িতে বললাম এমনিই যাব কোনো বিজনেসের কথা না ওনার ওই মাসিমার কাছে গিয়ে অনেকক্ষণ গল্প করলাম বিজনেস সম্বন্ধে বললাম ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম উনি কত ওনার গুণগুলোকে খুঁজে খুঁজে সেগুলোকে ওনাকে এডিফাই করলাম এবং তারপরে উনি বললেন না তোমাদের বিজনেসে যারা আসে তারা কিন্তু মোটামুটি খারাপ লোক নয় হ্যাঁ তারপরে প্রোডাক্টগুলো একটু ইউজ করুন না একটু ডেলিটা খেয়ে দেখুন না এইটা বলার পর খেয়ে দেখে বললেন আরে ভালো তো শরীর স্বাস্থ্যও ভালো তারপরে উনি ভীষণ সাপোর্ট করলেন মানে বৌমাকে বলতেন যে তুমি যাও আমি বাড়ির সামলে দেবো এটাই হয় ফ্যামিলি সবাইকে যদি ইনভলভ করা হয় তা যাই হোক তুমি খুব সুন্দর বললে এসেছি এরপরে আমি চলে যাচ্ছি অপোনার কাছে অপোনা যখন আমরা আমরা এই বিজনেসটা দু দুটো জিনিস নিয়ে আমরা কাজ করি হ্যাঁ একটা হচ্ছে এই বিজনেস অপরচুনিটিটা নিয়ে টিম বিল্ড করার ক্ষেত্রে অপরচুনিটিটা নিয়ে প্ল্যান দেখানো এগুলো করি ইনকাম অপরচুনিটিটা দেখাই আর একটা হচ্ছে প্রোডাক্ট নিয়ে তা এই দুটোরই কিন্তু কিছু ইউএসপি আছে প্ল্যানের বিজনেস ইনকাম অপরচুনিটির এবং প্রোডাক্টের দুটোরই কিছু বিশেষত্ব আছে সেইগুলো নিয়ে একটু যদি তুমি আমাদের বলো কি কি আছে এই দুটোর ব্যাপারে থ্যাংক ইউ সুজাতা দি কিন্তু একটা জিনিস বলি যেটা আমাকে খুব এফেক্ট করেছিল যে প্রথম কথাটা হচ্ছে যে বিজনেস অপরচুনিটি তো এইটা যখন ফার্স্ট যখন প্ল্যানটা দেখেছিলাম অত কিছু বুঝিনি কিন্তু একটা জিনিস বুঝেছিলাম যে এটা ইকুয়াল অপরচুনিটি এবং সেটা পরে শুনেও ছিলাম তো দেখলাম যে এই বিজনেসটা কিন্তু সবাই করতে পারে মানে একজন হাউসওয়াইফও করতে পারে একজন ডাক্তারও করতে পারে একজন ইঞ্জিনিয়ারও করতে পারে কোনো বাদ বাদ বিচার নেই যে যার স্বপ্ন আছে সেই করতে পারে তো এই যে এই একটা ব্যাপার আরেকটা ব্যাপার যেটা বিজনেসের ব্যাপারে আসছে যে এই অপরচুনিটির ব্যাপারে সেটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে ইকুয়াল অপরচুনিটি আর সেকেন্ড হচ্ছে যে দেখুন আমরা আমরা যখন কোনো বিজনেস শুরু করি বিজনেসের কথাটা ভাবলেই ফার্স্টে কি আসে রিক্স ভয়ের ব্যাপার আছে বা বিজনেস কারণ আমরা অনেকেই বিজনেস ফ্যামিলি থেকে আসি না তো এইবার সেইখানে তো আমাদের এই বিজনেসটা করতে গেলে কিন্তু আমাদের কোনো এমন কিছু হ্যাবক কোনো মানি লাগছে না যেটা আমাদেরকে রিক্সে ফেলে দেবে তা কিন্তু না জাস্ট আমাদের নিজেদের গ্রো আপ করার জন্য যেটুকুনি লাগে এটা একটা আরেকটা জিনিস হচ্ছে যার ফলে কোনো আমার কোনো রিক্স নেই দেখবেন আরেকটা আমার আমাকে খুব এফেক্ট করেছিল মানে ভালো লেগেছিল এটা মানে এই ব্যাপারটা যে আমরা যখন কোন প্রোডাক্ট ইউজ করি এখানে সেই প্রোডাক্টটা কিন্তু আমাদেরকে ফ্যাক্টরিতে তৈরি করতে হয় না অ্যামভে কিন্তু আমাদের জন্য তৈরি করে দিচ্ছে যার ফলে এমন একটা সাবজেক্ট নিয়ে বিজনেস করছি যেখানে কিন্তু আমার কোনো টেনশন নেই সবটাই কিন্তু অ্যামভের অ্যামভের কাছ থেকে নিচ্ছি নিয়ে আমি দিচ্ছি তো এটাই হচ্ছে কথা যে এখানে কিন্তু আমার মনে হয়েছে যে এটা একটা সব থেকে বড় ব্যাপার যেখানে আমার কোনো রিক্স নেই এটাতেই তো সবাই আটকে যায় রিক্সের ব্যাপারে আরেকটা জিনিস হচ্ছে যে আমি যদি কাজ না করতে পারি তো এটাও আমার তখন মনে হয়নি পরে মনে হয়েছে এটা যখন বুঝতে পারলাম প্ল্যানটা তো তখন মনে হলো যে আমি যখন কিছু করতে পারবো না তখন আমি তাহলে পুরো বেকার হয়ে গেলাম যখন আমি ধরুন কিছু করতে পারছি না কিন্তু আমি এমন একটা বিজনেস যদি করি যেখানে আমার অন গোয়িং ইনকাম আসবে একটা টিমের আমি যদি বিল্ড করতে পারি তো সেখান থেকে কিন্তু আমি একটা আমার একটা জায়গায় পৌঁছাতে পারি স্বপ্নগুলো পূরণ করতে পারি এইটা বলতে গিয়ে জাস্ট আমি একটা ঘটনা বলবো কেন ওনার কথাটা শুনেই আমি বললাম আমাদের একটা ফ্যাক্টরি আছে তো সেখানে মোটামুটি সত্তর আশি জনের মতন কাজ করে বিশ্বাস করবেন না এখন যেরকম তো মনে হয় যে মাঝে মাঝে বন্ধ করে দেওয়া হোক ঠিক আছে কিন্তু ওদের মুখ চেয়ে বন্ধ করা যায় না পারছিই না বন্ধ করতে ওদের মুখ চেয়ে সেখানে কিন্তু অনেক মানে ভালো কাজ হচ্ছে কিন্তু তাহলেও এত রকমের চাপ আমি তো মানে সত্যি বলছি কোনোদিন এগুলো নিয়ে ভাবতামই না কিন্তু এখন আমি ভাবি চারদিকটা দেখে এবং ভাবি ভাগ্যিস্বে বিজনেসটা করেছিলাম ওই বিজনেসের পাশাপাশি মানে ওই বিজনেসটা তো আজকের নয় বহু পুরনো তিরিশ চল্লিশ বছর হয়ে গেছে কিন্তু ভাগ্যিস আজকে এই জায়গাতে এসেও আমার মনে হয় যে ভাগ্যিস এই বিজনেসটা কিন্তু করেছিলাম সেই সময়টা তোমাকে একটা মেন্টাল সাপোর্টও দেয় ভীষণভাবে 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 তো যাই হোক তো এটা একটা আর প্রোডাক্টের যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের তো প্রোডাক্টের কি বলবো যে ইউজ করলেই আমরা ইউএসপিটা জেনে যাবো কি কী আছে ফার্স্ট হচ্ছে আমাদের হানড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারেন্টি আমরা প্রোডাক্টটা নিয়ে আমরা কিন্তু যদি ভালো না লাগে আমরা ফেরত দিতেই পারি এটা একটা ফার্স্ট তারপরে হচ্ছে কনসেনট্রেটেড প্রোডাক্ট আমরা জল মিশিয়ে ব্যবহার করতে পারবো তো এই এই জিনিসগুলোই কিছু কিছু আরও কিছু আছে তো মোটামুটি আমার এইগুলোই আমাকে কিন্তু আচ্ছা প্রোডাক্টও ভালো ঠিক আছে কিন্তু বাড়িতে নিজের ইউজের ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট প্রোডাক্ট ইউজ এটা করা কতটা জরুরি কেন আচ্ছা ভীষণভাবে কারণ হচ্ছে এখান থেকে বিশ্বাসটা আসবে তো আমি দাদারই একটা কথা বলি আজকে কথা হচ্ছিলো সেটা নিয়েই বলি তো দেখবেন যে জঙ্গলে আপনি ঢুকেছেন একটা খেলনা বন্দুক নিয়ে আপনার সামনে বাঘ পড়ে গেল আর বাঘটা ভাবলে এ তো ঝিম কর করবে এসেছে তখন তার বন্ধু আসল বন্দুকটা সেটা কিন্তু কিছুক্ষণ পরে বাঘ বুঝলো এটা তো খেলনা খেলনা বন্ধু তখন চিবিয়ে মুড়িয়ে খেয়ে নিল ঠিক আমাদেরও তাই হয় আমরা যখন ইউজ করি না তখন কিন্তু আমাদের সামনে কারোর সামনে যখন যাই তখন টোতো করতে থাকি আর তখন আমাদেরকে মুড়িয়ে খেয়ে নেয় সুতরাং ইউজ করতে হবে ফার্স্ট ইউজ নিজে ইউজ না করলে আমি কাউকে কিছু বলতে পারবো না নিজের ভয়টাকে জয় করতে হবে আর যদি ধরো তোমার কোনো নতুন মানে এই বিজনেসের কোন কোনো বন্ধু বাড়িতে এলো এসে তোমার বাথরুমে দেখলো অন্য প্রোডাক্ট তোমার রান্নাঘরে অন্য প্রোডাক্ট তোমার ড্রেসিং টেবিলে অন্য প্রোডাক্ট তুমি অন্য প্রোটিন গুলে খাচ্ছ তোমার কি মনে হবে যে আর কেউ মানে পরের দিন থেকে কারণ সেখানে তো তার প্রথমেই যে কোয়েশ্চেনটা আসবে তার মাথায় আমাদের কোয়ালিটিটা কি সত্যি তাহলে ভালো ও একজন আমার আপ্লাই সে অন্য প্রোডাক্ট ইউজ করছে তার মানে কোয়ালিটি ভালো না সেটা আমার বলছে সেটা যদি আমার একটা জিনিস মনে আছে প্রথম যখন মিটিং হতো তখন দাদা একটা অসিতাবোধ একটা কথা বলতেন যে ওপর থেকে দুটো চোখ কিন্তু তোমায় দেখছে এক্স্যাক্টলি আর পাশে কেউ দেখছে না দেখছে জানি না কিন্তু দুটো চোখ অদৃশ্য চোখ তোমায় দেখছে তো ইনফ্যাক্ট কিছু ভাবতে গেলেও কিছু কিছু মানে ইউজ করা তো দূরের কথা তখন মনে হবে বাবা উনি আমাকে দেখছেন এই প্রোডাক্টটা বাইরের প্রোডাক্টটা ইউজ করব তো এই বিশ্বাসগুলোতেই না করে গেছি আর ওইতেই হয়ে গেছে নিজের অনেস্টি নিজের ক্রেডিবিলিটি এইগুলোকে যদি মানে ধরে রাখতে হয় অন্য প্রোডাক্ট তাহলে অন্য কিছু ব্যবহার করা অসম্ভব হ্যাঁ তাই তো তা যাই হোক এরপরে আমি চলে যাচ্ছি মোয়ের কাছে মানে সবার কাছে খুব মানে তাদের এক্সপিরিয়েন্সগুলো এত সুন্দরভাবে বলছো তোমরা মানে আমরা সবাই কেউ না কেউ রিলেট করতেই পারছে হ্যাঁ তাই এবার মৌকে প্রশ্ন করি ও তুমি কিভাবে ফ্যামিলি আর বিজনেস দুটোই একসঙ্গে সামলে বিজনেসটা করেছ সেটা একটু আমাদের আগে বলো হ্যাঁ সেটা ফ্যামিলি আর বিজনেস একসাথে মানে কি প্রথম যখন শুরু করি তখন তো আমি হাউসওয়াইফ হিসেবেই শুরু করেছিলাম একদম তখন নতুন বিয়ের পরপরই তো তখন কিন্তু ফ্যামিলিটাই বা হাউসওয়াইফ হিসেবেই ছিলাম আস্তে আস্তে বুঝলাম যে না হাউসওয়াইফ থেকে আবার বিজনেস লেডি হতে হবে মানে ওই কাজগুলো এলো কারণ প্রথম প্রথম আমার সংসারের কাজটাই বেশি ছিল ইম্পর্টেন্ট কিছু কাজ এইটা করতেই হবে ওটা করতে হবে তারপরে আস্তে আস্তে যখন বিজনেসটা দেখলাম তখন বিজনেসের কিছু ইম্পর্টেন্ট কাজ এলো তখন ওটার সাথে ম্যানেজ করতে প্রথমটা কিন্তু একটু অসুবিধেই হয়েছিল কারণ বাড়িতে যেহেতু আমরা জয়েন্টলি একসাথে থাকতাম সেহেতু আহ বাড়ির লোকেদের সমস্যা শুরু হয়ে গেলে যদিও প্রোডাক্ট ইউজ হতো কিন্তু তাহলেও ওই সমস্যাটা শুরু হতো মানে এরম এমনও কাজ হয়েছে যেমন আমি বিজনেসের ট্রেনিং নিতে যাবো তখন এডিসিতেই ট্রেনিং হতো আমাদের ট্রেনিং নিতে যাব আমি সব টিমের লোকেকে বলেছি অপর্ণাকে বলেছি অপর্ণা রেডি আমাদের কোন ট্রেন স্টেশন থেকে ধরবো কখন যাব স্টেশনে সব রেডি ল্যান্ড ফোন তখন মোবাইল নেই তো এরম ফোন আসছে আমি বুঝতে পাচ্ছি সেই সময় আমাকে মানে আমার টোটাল ফ্যামিলি মেম্বার তখন মানে সেই দিনই আর কি ট্যাংরা মাছ মাছের মাথা দিয়ে ডাল মানে বুঝতে পারছো তোমার সেরকম একটা মানে রান্না হবে সেটা সবটা করে টোরে আর কি তুমি খাও খেয়ে বেরো অসুবিধে নেই কিন্তু সেই মুহূর্তে ট্যাংরা মাছ করে মাছের মাথা দিয়ে ডাল করে বেরোন আমি খুব একটা রান্নায় কোনোদিনই খুব টোটো ছিলাম না কারণ তখন একদমই নতুন নতুন তো অসুবিধে যে হয়নি নয় কিন্তু একটা জিনিস শিখেছিলাম আমি মানে তখন নর্মালি ফোন আসছে যখন আমার হাজব্যান্ড আমাকে বলছে তুমি বসে থাকো তুমি ট্যাংরা মাছ রাঁধো আর ওরা ট্রেনিং নিক হ্যাঁ তো আমি বুঝতে পারছি ও বিরক্ত হচ্ছে কিন্তু বলতেও পারছি না কিছু তো মাথা গরম করিনি ওটা করে আমি বললাম ওদের ফোন করে যে আমি পরের ট্রেনটায় যাব তোমরা বেরিয়ে যাও আমি পরের ট্রেনটায় যাবো কারণ তখন আমি ট্রেনে বাসে ঠিক চড়তেও পারতাম না আমাকে দিতে গেলেও মানে শুভকে অ্যাটলিস্ট হাওড়া স্টেশনে পৌঁছে দিয়ে আসতে হবে মানে এরকম ছিল তো সেই রকম সিচুয়েশন এসেছি কিন্তু আস্তে আস্তে একটা জিনিস আমি ফিল করি অনেক সময় আমরা বলি এই যে তুমি বলছিলে একটু আগে যে একজনের শাশুড়ি মা কিছুতেই বেরোতে দেন না এই কথাটা আমি যদি বলতাম সেই সময় বলতেই পারতাম তার কারণ বাড়িতে অনেক সমস্যা চ্যালেঞ্জ তো সকলের থাকে আমারও ছিল আজও আছে হয়তো সকলেরই থাকে কিন্তু আমার মাথায় ওই পারপাসটা ক্লিয়ার ছিল তো যে আমি কি করতে চাইছি বা কী ন্যাচারালি আমি আমাকে বুঝিয়ে ফেলেছিলাম যে আমাকে এটা করতেই হবে যে নতেন প্রকারণ স্কিল খাটি আমাকে বেরোতে হবে এবং আমি কি করতাম বাড়িতে এসে সমস্ত ঘটনাগুলো আমার শাশুড়ি মাকে বলতাম যার ফলে আমাদের প্রতিজনের সাথে ইনভলভ মানে ও কেমন এ কেমন ও কি পড়ে গেছিল আজকে কি কথা হলো কোথায় আমরা খেলাম সবটাই এসে বলতে বলতে অটোমেটিক্যালি কখন দেখলাম উনি এই যে তুমি বললে না অটোমেটিক্যালি কিন্তু উনি মুভড হয়ে মানে বললেন তখন দেখছে ভালো আস্তে আস্তে ফ্যামিলি কারণ আগের ওই অতগুলো আস্তে আস্তে রান্না কমলো প্রায়োরিটি যখন এমনি নয় যে রান্না একদম আলু সেদ্ধ ভাত কিন্তু ওইভাবেই আবার যখন বাচ্চা হয়েছে তখন বাচ্চাকেও সেটাই আমরা শিখিয়েছি যে এই সময় এটাই খেতে হয় এটাই খুব ভালো খাবার আবার যেদিন আমি বাড়িতে থাকছি সেদিন রকম খাবার তো এইগুলো করে ওই মেনটেন করে আমাকে যেহেতু আমায় বিজনেসটাকে বিল্ড করতে হয়েছে সুতরাং আলাদা করে আমাকে বিজনেসের কাজগুলো করতে গেলে একটু সমস্যা হয়েছে কিন্তু ওটা ওভারকাম হয়ে যায় যদি আমার পারপাসটা একদম ওই যেটাও বললো আমার পারপাসটা যদি একদম ক্লিয়ার হয় তাহলে কিন্তু সমস্ত কিছু আমরা ওভারকাম করতে পারি আর একটু অন্যকে ইম্পর্টেন্স দেওয়া সেটা কিন্তু সবাই চায় ও সেটা দিয়ে আমরা প্রত্যেকের মন জয় করে নিতে পারি আমাদের কিন্তু একটু পিপল স্কিল যেটা অসিতাব দাস দিয়ে আমাদের শিখিয়েছেন এই বিজনেসে এসে মানে পিপল স্কিল একটু অ্যাপ্লাই করতে হবে তাহলে আমরা অনেক সমস্যার সমাধান এ করে নেবো আর মৌ তোমাকে শেষ কোয়েশ্চেনটা করি যে আমাদের বিজনেস বাড়ে তোমারও বাড়ছে অনেক দূরে দূরে ছড়িয়ে যাচ্ছে যেখানে আমাদের কোনো কন্ট্রোলও নেই তা যেখানে যেখানে বিজনেস ছড়িয়ে যাচ্ছে তুমি কি মনে করো সেখানে সেখানে মহিলাদের যাওয়াটা খুব দরকার হ্যাঁ এটা আরও ভালো প্রশ্ন কারণ হ্যাঁ সত্যি সত্যি আমি তো বিজনেসটা মহিলা হিসেবেই একজন জয়েন করেছিলাম প্রথম যখন এসেছিলাম আমি এসেছিলাম তারপরে হাজব্যান্ড ওয়াইফ একসাথে করেছি বিজনেসটা যত বড় হচ্ছে ছড়াচ্ছে আউটস্টেশনে অনেক বিজনেস আছে আমাদের তো আমার মনে হয় যে দেখো যেখানে কাছে হবে বিজনেসটা আমি বিল্ড করছি আমি সবটা বেনিফিট নেব আমি এখানের প্রোডাক্ট ভালো ইউজ করব আমি টাকা এনজয় করব গাড়ি বাড়ি সব কিছুই যখন আমিও করব আমার হাজব্যান্ডের সাথে ফ্যামিলির সাথে তখন কাজটাও আমাদের দুজনকেই করতে হবে আমার মনে হয় আর যেটা আমি দেখেছি কোনো সময় যদি আমি কাছের হলে আমি যাব আর দূরের হলেই হাজব্যান্ড যাবে তো এটা করতে গিয়ে অনেক সময় দেখেছি নর্মালি লেডিরা ইনভলভই হচ্ছে না সেখানে একটা জেন্টস টিম তৈরি হয়ে যাচ্ছে তাদের বউরা কেউ বেরোয় না আবার কোন কোন জায়গায় শুধু কোনো সময় হাজব্যান্ড নেই শুধু লেডিরা যাচ্ছে আবার লেডিস টিম তৈরি হয়ে যাচ্ছে হাজব্যান্ডরা ইনভলভ হচ্ছেন তো সেক্ষেত্রে আমি দুটো মানে দুটোভাবেই করি এবং আজকের মানে একটা কথা বলতে দ্বিধা নেই যে আগে যে ভয়টা পেতাম সে ভয়টা এখন কেটে গেছে এবং প্রত্যেকটা জায়গায় যখন আমি যাই লেডিদের কাছে না তখন দেখি সত্যি তাদের আমরা যদি না পৌঁছোই তাদের মধ্যে যে অত পোটেন্সিয়ালিটি রয়েছে সেটা কিন্তু আমরা জানিই না একদম ইন্টেরিয়ার গ্রামেও আমার অনেক বিজনেস আছে সেখানে গিয়েও আমি দেখেছি গিয়ে পৌঁছলে কিন্তু ওরা অনেক বেশি আর আমার যদি ওই কি বলবো আমি প্রথম থেকেই বারবার বলছি ওই সেন্স অফ

কারণ আমি তো কোনো কাজই করি না আর এখন আমরা এতটাই আমাদের আমার টিমের লেডিরাও ভীষণ ইনভলভ এটা ব্যাপারে আমরা কেউ আর এখন চিন্তা করি না যে যেখানে যাব সেখানে ছেলেরা যেতে পারবে বা পৌঁছোতে বা আমরা নিজেরাই পৌঁছে যাই আসলে অনেক দূরে দূরেও আমাদের ম্যাজিক টাচটা হ্যাঁ ওইটা থাকে সেই টাচটা পেয়ে গেলে সেখানে একদম কারণ ওই সেটা দিন একটা কথা ভীষণ মনে পড়ে আমার সেতাদি বারবার বলতেন না এক মিটিং থেকে তখন সে ভারত সভার মিটিং থেকে একটা কথা বলতেন অনেক মানুষ অনেক মেয়ে এখনো ওয়েট করে আছে আমরা বোধ হয় সেখানে পৌঁছতে পারিনি সত্যি অনেক মেয়ে অনেক মহিলা আছে যারা চায় কিছু করতে কিন্তু আমরা সেই জায়গায় ঠিকভাবে পৌঁছতে পারি না আর ঠিক জায়গাটা দেখাতে পারি না বলে বোধ হয় তাদের ওই আলোচনা মনে পড়ে যায় যে সেই প্রথম দিনের কথাগুলো যেখানে ওই চৈতালিদেরই একটা মানে বড় দোকানে একটা বড় স্পেস ছিল সেইখানে আমাদের লেডিস ট্রেনিং হতো আমরা তখন কিছুই জানতাম না কিছু বলতে পারতাম না সেতাদি তখন খুব গুটি কয়েক লোক আসতো মানে মেয়েরা যেত আর সেতাদি সেখানে প্রতি সপ্তাহে একদম গিয়ে আমাদের হাতে ধরে শেখাতেন এই তুই আয় এটা বল তুই ওটা কর এই ডেমোটা কর রকম ভাবে সেই মিটিংগুলো যদি না হতো সেতাদিদের ওখানে তখন হয়তো এই এইরকম মানে আমাদের এই এডিএসডি এলো এসে এত মেয়ে মানে মহিলা স্পিকার মহিলা লিডার হতোই না তা থ্যাংক ইউ শেতালি সেটা সেই রাস্তাটা তুমি আমাদের দেখিয়েছিলে হ্যাঁ না মৌ তাহলে মানে আমাদের সবাইয়ের কাছ থেকে তুমি খুব সুন্দর বললে এবং আমরা আমাদের সবাই এখানে যারা বসে আছি সবাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখলাম অনেক কিছু জানলাম একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে এই বিজনেসটা একটা কল্পতরূপ আমরা যা আমাদের মনের ইচ্ছে যা কিছু একটা মানুষ চাইতে পারে সব কিছু এই বিজনেস থেকে পাওয়া যায় সেটা টাকা পয়সা বলুন টাইম বলুন সিকিউরিটি বলুন আইডেন্টি বলুন ভালো বন্ধু বলুন ভালো স্বাস্থ্য বলুন সুন্দর সৌন্দর্য বলুন সমস্ত কিছু একটা ভালো পরিবেশ হ্যাঁ পরবর্তী একটা প্রজন্মকে ভালো রাখার আশ্বাস সমস্ত কিছু এই বিজনেস থেকে পাওয়া যায় তাই আসুন আমরা সবাই বিজনেসটাকে করি চ্যালেঞ্জ তো আসবেই চ্যালেঞ্জ তো মানে পার্ট অফ লাইফ তাই না তাই এখানে নিজেকে কখনো ছোট ভাববেন না পারবো না এটা ভাববেন না সবাই কিন্তু একদিন যখন জয়েন করেছিল খুব মানে দ্বিধা দ্বন্দ্ব নিয়েই জয়েন করেছিল কিন্তু স্বপ্নটাকে সামনে রেখে স্বপ্নটাকে হাতিয়ার করে কাজ করে আপলাইনের হাত ধরে এগিয়ে যান দেখবেন আপনি যা চাইছেন সমস্ত কিছু এই বিজনেস থেকে পাবেন আমরা কিন্তু সবাই না একটা সিড গাছের যে বীজ হয় ফলের সেইটা সেই বীজটা যখন মাটিতে জমিতে পোঁতা হয় এবং সেই জমিতে যখন সার জল হাওয়া সূর্য আলো সব কিছু সেখানে পৌঁছয় তখন সেই বীজটা জার্মিনেট করে একটা বিরাট গাছ হয় তাই না ঠিক আমাদের ভেতরেও সেই পোটেন্সিয়ালের বীজটা লুকিয়ে রয়েছে আর আমাদের সামনে সেই একটা সুন্দর মাটি রয়েছে সেটা হচ্ছে এই অ্যামে বিজনেস অপরচুনিটি আসুন সেখানে নিজেকে ট্যাগ করি আর জল হাওয়া সূর্য এগুলো তো সব আছেই বা দারুণ প্রোডাক্ট আছে এমএ কোম্পানির এডুকেশন সিস্টেম আছে গুরুকুল সবথেকে বড়ো কথা আমাদের আপলাইনরা আছেন তাদের সাহায্যে আমরা বেড়ে উঠি বিরাট একটা গাছ হয়ে উঠি যেখানে কিনা প্রচুর মানুষ এসে ছায়া পাবে শান্তি পাবে আনন্দ পাবে সো থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ খুব সুন্দর তোমরা বলেছো আজকে প্রচুর মানুষ অনেক উপকৃত হলো তোমাদের থেকে সো থ্যাঙ্ক ইউ এবং আপনাদের সবাইকেও ধৈর্য ধরে শোনার জন্য অনেক ধন্যবাদ